ডলার সংকটের কারণে ব্যাংকগুলো আমদানির ঋণপত্র বা এলসি খুলছে না এমন খবর সঠিক নয়। এটিএন নিউজকে একথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আবুল কালাম আজাদ। বলেছেন, বাংলাদেশ ব্যাংক যে স্বর্ণ বিক্রি করছে তাও রিজার্ভ থেকে নয়। আরও জানাচ্ছেন গোলাম কাদির উপ। ডলার সংকটের কারণে বেশিরভাগ ব্যাংক এলসি খুলছে না, গেল কয়েকদিন ধরেই চলছে এমন জল্পনা। ব্যবসায়ীরাও অভিযোগ করছেন, শতভাগ এলসি মার্জিন দিলেও এলসি খুলতে আগ্রহী হচ্ছে না ব্যাংকগুলো। তবে এমন বক্তব্য নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, বলছে নভেম্বরের প্রথম সপ্তাহেই এলসি খোলা হয়েছে $636 মিলিয়ন। এলসি কার্যক্রম চলছে না বিষয়টি সঠিক নয়, আমাদের কাছে রেকর্ড আছে। গত 1-7 নভেম্বরে $636 মিলিয়ন এলসি খোলা হয়েছে। ডলার ব্যাংকের কাছে নেই বিষয়টি যে সঠিক না তা আমরা আবারও বলতে পারি, কেননা ব্যাংকের মূলধনের সর্বোচ্চ 15% সম্পদ বা দায় বৈদেশিক মুদ্রায় সংরক্ষণের সীমায় রাখার নীতি আরোপ করা আছে। পাশাপাশি ডলার সংকট কাটাতে রিজার্ভ থেকে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে এমন গুজবও রয়েছে। অনেকদিন পর 25 কেজি স্বর্ণ বিক্রির নিলাম বিজ্ঞপ্তি দেওয়ায় এমন গুজব ছড়িয়ে পড়ে। বাংলাদেশ ব্যাংক বলছে এ স্বর্ণ রিজার্ভের নয়, বরং শুল্ক গোয়েন্দাদের উদ্ধার করা অবৈধ স্বর্ণ। কাস্টমস থেকে বাজেয়াপ্ত এবং আনক্লেমড স্বর্ণ বিক্রির দরপত্র আহ্বান করা হয়েছে, এটা বাংলাদেশ ব্যাংকের নিয়মিত কাজ। এটা এ স্বর্ণ রিজার্ভের স্বর্ণ নয় এবং এ স্বর্ণ ডলারে নয়, টাকায় বিক্রি করা হচ্ছে। যদি সফল দরপত্র পাওয়া যায় তাহলে আমরা আশাবাদী যে আগামী ডিসেম্বরের মধ্যেই এই স্বর্ণ বিক্রয় কার্যক্রম সম্পন্ন হবে। সবশেষ 2008 সালে নিলামে স্বর্ণ বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। 14 বছর পর এখন আবার স্বর্ণ বিক্রির নিলাম বিজ্ঞপ্তি দিল তারা। এ মাসেই শুরু হবে বিক্রির প্রক্রিয়াও। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।